আমাদের সাথে কি আসসালামাইকুম। যুক্ত আছেন? হ্যাঁ বলুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাইবান্ধা থেকে সোনালী ব্যাংকের অফিসার নোমান বলছিলাম। জি, আমি গত 4 দিন হলো আপনার করোনার সব লক্ষণই আমার মধ্যে আছে। তো আমি গতকাল স্যাম্পলও দিচ্ছি, তো এখন মানে রেজাল্ট পাইনি, কিন্তু ট্রিটমেন্টটা কি নিব আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর শফিকুল্লাহ প্রধান, উনি স্যাম্পল দিয়ে এসেছেন এবং তার মধ্যে সব লক্ষণ আছে। এই লক্ষণ থাকা অবস্থায় স্যাম্পল দেওয়ার পরবর্তী সময়ে এখন তিনি কি করবেন তার করণীয় সম্পর্কে তিনি জিজ্ঞেস করেছেন। ডক্টর শফিকুল্লাহ প্রধান, যে আমি আসলে জি দর্শককে অবশ্যই ধন্যবাদ জানাই যে উনি একজন সচেতন নাগরিক, কারণ সচেতনতাটা আছে নাগরিকদের মূল মন্ত্র। উনি কিন্তু নিজে থেকেই অলরেডি বলেছেন উনি স্যাম্পল দিয়ে এসেছেন, তো এইটা আমি ওনাকে সাধুবাদ জানাই। এবং যারা এই জাতীয় সমস্যা হয় সাথে সাথে যেন তারা অন্তত স্যাম্পলটা দিয়ে আসেন, তাহলে উনি বুঝতে পারবেন। কারণ উনি আক্রান্ত যদি হয়েও যান, তাহলে যদি ওনার ফ্যামিলি মেম্বার আছে, ওনার বন্ধু আত্মীয় স্বজন ওয়াইফ হতে শুরু করে, এই মুহূর্তে উনি কি কোনো মেডিসিন নেবেন কিনা সেটা যদি একটু বলে দিতেন। যে অবশ্যই যদি জ্বর থাকে, জ্বরের প্যারাসিটামল এটা কমন, যদি তার সর্দি জ্বর বা এই জাতীয় হাঁচি কাশির মতো থাকে উনি ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ খেতে পারেন এবং আইসোলেশনে থাকবে। এভাবে বাসায় চিকিৎসা নেই, যদি খুব যে তীব্র সমস্যাগুলো দেখা যায় যেটা আমরা বলি শ্বাসকষ্ট, খুব রেসপিরেটরি ডিস্ট্রেস, তখন অবশ্যই উনি হাসপাতালে শরণাপন্ন হতে হবে। জি ধন্যবাদ ডক্টর শফিকুল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।